করোনা সংক্রমণের জেরে রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্পের প্রায় 6,000 শ্রমিক বেকার হয়ে পড়েছেন। 500 কোটি টাকার উন্নয়ন প্রকল্পে কাজ করছিলেন তারা। এদিকে দাতা সংস্থাগুলো সময়ে না বাড়ালে ফেরত যাবে অব্যবহৃত অর্থ। এরই মধ্যে দাতাদের কাছে 1 বছর সময় বাড়ানোর আবেদন করেছে সিটি কর্পোরেশন। ২০১২ সালে প্রতিষ্ঠার পর রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ তেমন এগোয়নি। তবে চলতি অর্থ বছরে জাইকা, বিশ্বব্যাংক এবং নিজস্ব অর্থায়নে প্রায় 500 কোটি টাকার 4টি প্রকল্প শুরু হয়। এসব প্রকল্পে কাজ করতেন প্রায় 6,000 শ্রমিক। করোনার কারণে কাজ বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়েছেন সবাই। এখন একমাত্র ভরসা ত্রাণ, কারণ আমরা যে কারো কাছে হাত পাতবো বা কারো দুয়ারে যাব সেই অবকাশটাও আমাদের নাই। আমরা যেতে পারি না মান ইজ্জতের ভয়ে। প্রতিদিনের দিন আনি দিন খাই এইভাবে আমাদের সংসার চলছিল। করোনার কারণে সব কাজকর্ম বন্ধ, এখন আমাদের সংসার খুব করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। অনেক ফ্যামিলি আমাদের বাসায় এসে তারা খুব অভাব অনটনের মধ্যে থাকার কারণে তারা বাসায় এসে ঘুরতেছে। আমরাও সরকারিভাবে কোনো বিল টিল কিছুই করতে পারতেছি না। প্রকল্পগুলোর কাজ সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল মার্চ থেকে জুনে। পরের 4 মাস বর্ষায় কাজের গতি এমনিতেই কমে আসে। প্রকল্প শেষ হওয়ার কথা ছিল জুন এবং ডিসেম্বরে, তাই সময় না বাড়ালে উন্নয়নের টাকা ফেরত যাবে দাতাদের কাছে। এখন যদি আমাদের এই প্রজেক্টের মেয়াদকালটা যদি না বাড়ানো হয় তাহলে এই অর্থটা যদি ফেরত যায় তাহলে এখানকার ডেভেলপমেন্ট মুখ থুবড়ে পড়বে। সেই জন্য আমরা অলরেডি ইতিমধ্যেই জাইকার যে কান্ট্রি ডিরেক্টর আছে এবং যারা পিডি আছে তাদের কাছে আমরা রিকোয়েস্ট লেটার পাঠাইছি যে এই স্থবির অবস্থা কাটায় উঠতে যে সময় সামনে তো বর্ষা, হ্যাঁ, যার কারণে এই প্রজেক্টের মেয়াদ যদি 1 বছর বাড়ানো না হয় তাহলে কিন্তু আমাদের এই কাজগুলো সম্পূর্ণ করা সম্ভব হবে না। শুধু সিটি কর্পোরেশন নয়, এমন পরিস্থিতি রংপুরের বেশিরভাগ উন্নয়ন প্রকল্পে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।